নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর পাপ আপনার মাথায় বিস্ফোরিত হবে কুম্ভ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান ১৬ জুলাই দু রবিবার এক বড় রহস্য উন্মোচিত হবে সাবধান কুম্ভ জাতক জাতিকাদের ষোলো জুলাই দু রবিবার এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন প্রকারের লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই কমেন্টে জয় মাতারানি লিখুন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন ১৬ জুলাই দু হাজার রবিবার এই দিনটিতে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে আজকে এই রাশির কিছু ছাত্রীরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন আজ আপনার সঙ্গে একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে পারেন আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবে না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনি আপনার বৈবাহিক আনন্দে জনক বিষয় দেখতে পেতে পারেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন এই দিনটিতে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ করতে হবে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্মদিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্কেও দুর্বল করবে দিনের প্রথমার্ধে আপনি হয়তো অলুস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা এবং অভাবীদেরকে কিছু দেওয়া ধ্যানের অনুশীলন করা বিশেষ সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিনের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতেও পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে আপনার কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হতে পারে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়বে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আপনার আনন্দ লাভ হবে সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন কর্মক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে সকালের দিকে দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আপনার আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে তবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনি পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনি কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য আপনার মনে কষ্ট বাড়বেই ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আপনার দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে সামাজিক সুনাম লাভ পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতেও পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে চাকরির স্থানে বাড়তি আয় হতেও পারে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারি আর্থিক সুবিধা পেতে পারেন আপনি প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ হবে বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন আপনি এই দিনটিতে আপনার বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে ভালো কাজে সাফল্য লাভ হবে পড়াশুনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন চাকরির ক্ষেত্রে আপনাকে মালিকের বশত স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান কোনো নিকটাতির জন্য সংসারে বিবাদ বাড়বে ব্যবসায় সমস্যা বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনাও রয়েছে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে আপনার কষ্ট বাড়তে পারি প্রয়োজনের কোনো কাজের জন্য সংসারে অশান্তিও বাড়বে প্রতিবেশীর সঙ্গে বিবাদী আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে তেইশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ